উত্তর, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ যৌথভাবে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এই ঢাকার সাবেক ডেপুটি মেয়র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুস সালাম উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্র নেতৃত্ব দানকারী এক সময়ের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ভিপি ছিলেন, এক সময় ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন, অনেকেই হয়তো জানেন না, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং সেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম লগ্ন থেকে ছাত্র দলকে সংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন এখানে, সবার নামই আপনারা শুনেছেন। আমাদের অতিথিদের মধ্যে আরো দুই একজন আসার কথা ছিল কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, এবং আরো এখানে যারা বক্তব্য রেখেছেন সেই সকল সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমাদের আজকের এই প্রোগ্রামটি সম্পন্ন করতে এবং সুষ্ঠুভাবে তড়িৎ গতিতে করার জন্য যে দুইজন ব্যক্তি কাজ করেছেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব একজন জনপ্রিয় ফুটবলার জনাব আমিনুল হক, এবং একজন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু, আজকের এই কর্মসূচিটি সফল করার জন্য তাৎক্ষণিকভাবে তারা তাদের অবদান রেখেছেন। এখানে বক্তব্য শুনেছেন আপনারা আমাদের নেতৃবৃন্দের, একসময় যুবদলের সিনিয়র সহসভাপতি ছিল কেন্দ্রীয় কমিটি, এখন ঢাকার বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান জনাব আব্দুল সালাম শুনেছেন, তারও তার এলাকায় প্রোগ্রাম আছে, কিন্তু এই প্রোগ্রামের জন্য সে বছর আগে প্রোগ্রাম করব তারপরে যাব। এভাবে আমরা অনেক কি দেখেছি, আজকের শুক্রবারটা যার যার এলাকায় প্রোগ্রাম, আমাদের নাজিমউদ্দিন আলম সাহেব তারও প্রোগ্রাম ছিল, আসছে, ধন্যবাদ জানাই, এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং মৃত্যুঞ্জয়ী একসময়ের ছাত্রনেতা ছাত্রদলের সভাপতি ছিল সুলতান সালাউদ্দিন টুকু, সেও দেখি প্রতি শুক্রবার এলাকায় যায়, সে এলাকার প্রোগ্রাম বাদ দিয়ে এখানে এসেছে,
এবং শহীদুল ইসলাম বাবুল কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কয়েকদিন আগে চাঁদপুর থেকে আসার পথে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে তার পায়ের মধ্যে মারাত্মক আঘাত তো যখন কালকে আমরা দাওয়াত করলাম তারপর সে এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি করোনা হয়েছে একজনের স্বেচ্ছাসেবক এবং সভাপতিও অসুস্থ আমাদের যুগ্ম সম্পাদক এবং এবার এমপি ইলেকশনও করেছে সাইফুল ইসলাম ফিরোজ আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের উলামা দলের আজকে শুক্রবার জুম্মার সময় চলে আসছে বেশিক্ষণ বলা যাবে না আহ্বায়ক এবং এক সময়ের জুটি ছিল তিনি মৃত্যুবরণ করেছেন আব্দুল মালিক সাহেব মাওলানা মালিক সাহেব আপনারা সবাই চিনেন তার সাথেরই একজন জুটি আজকের কনভেনার তিনি হয়েছেন ওলামা দলের জনাব আমাদের নেসারুল হক মাওলানা নেসারুল হক প্রিন্সিপাল নেসারুল হক সাধারণ সম্পাদক ওলামা দলের তিনি একজন অভিজ্ঞ প্রিন্সিপাল জনাব নজরুল ইসলাম তালুকদার এবং আরো আমাদের এখানে অনেক অতিথিরা আছেন এবং বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দরা এবং প্রত্যেকটা থানার সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত আছেন এবং অঙ্গ সংগঠনের কিছু নেতৃত্ববৃন্দ আছেন আমরা আসলে সবাইকে বলতে পারিনি কারণ এমন একটি পরিস্থিতি এমন একটি পরিবেশ এখন মানে তৈরি করে রেখেছে যতটা না মানে হয়েছে তার চেয়ে বেশি প্রচার করে জনগণের যে মানে রোষানল এই সরকারের প্রতি সেটাকে থামিয়ে দেওয়ার জন্য এমন ভাবে প্রচার প্রচারণা করছে যাতে কর্মসূচি কোনোটাই না হতে পারে বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই সরকারের অসৎ উদ্দেশ্য এই অসৎ উদ্দেশ্যের কারণেই আজকের এভাবে সকল কর্মসূচি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কালকেও যেহেতু মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী দেশব্যাপী পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এমপি সময় কিন্তু এই ঘোষণাগুলি দিচ্ছে সরকার বারবার এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া যখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটায় তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সারা দেশব্যাপী জেলায় জেলায় কর্মসূচি পালন করা হবে গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার বিদেশে চিকিৎসার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য যখন মানুষ প্রস্তুত তৈরি হয়েছে রাজপথে নেমেছে দেশব্যাপী গণজাগরণ শুরু হয়েছে এমনি সময় কিন্তু আজকে এই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে সকল কর্মসূচি বন্ধ করার জন্য এই কর্মসূচি বন্ধ করার জন্য এই পদক্ষেপের কারণেই আজকে অনেকে হয়তো অনেকটা চিন্তা করছে যে এইভাবে কর্মসূচি পালন করা যাবে কি না আজকের এই কর্মসূচি হবে আজকে হওয়ার কথা না ব্যাপকভাবে বাইরে হতো কিন্তু আজকের কর্মসূচিও যাতে না হয় সেটার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আমরা উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিবরা বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আমরা পালন করব প্রকাশ্যে এবং সেটা আমরা এই জাতীয় প্রেস ক্লাবই করব জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ সদয় হয়েছেন আমাদের প্রতি তারা আজকে আমাদের এটা বরাদ্দ দিয়েছেন আমরা
আজকে এই কর্মসূচিটি এভাবে পালন করতে পারছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বললেও কিন্তু শেষ হবে না। 1972 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের জনগণ যখন নিরাপত্তাহীনতায় ছিল, আমাদের একটা দেশি ভাষা আছে, মানুষ যখন রাতের অন্ধকারে জানলার নিচে ঘুমাতো, ঘরে ঘুমাতে পারতো না, চুরি ডাকাতি রাজানি চিন্তাই খুন গুম, ওই পর্যায় থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা বিধান করেছিল, কথা বলার অধিকার দিয়েছিল, এক মুহূর্তের জন্য ওই মুহূর্তের মধ্যে জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান সকলের কণ্ঠ, সকল রাজনৈতিক দলের কণ্ঠ বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল মাত্র 11 মিনিটে। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, 4টি সংবাদপত্র চালু রেখেছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা জানেন, এই জাতীয় প্রেস ক্লাবে কথা বলার অধিকার ছিল না, টিনের একটা ঘর ছিল এই প্রেস ক্লাবে। জিয়াউর রহমান এই প্রেস ক্লাবকে জায়গা বরাদ্দ সহ বিল্ডিং বানানোর প্রথম পদক্ষেপ নিয়েছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের ছোঁয়া নাই কোন জায়গায়, কৃষি বিপ্লব খাল কাটা, এই জিয়াউর রহমানের লেখাপড়ার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল আমি এই বিষয়ে যাব না, কারণ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আজকে প্রধান অতিথি, তিনি জিয়াউর রহমানের সাথে বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরেছেন, তিনি জানেন যে জিয়াউর রহমান কি ছিলেন, তিনি বলবেন। আমি শুধু বলবো যে জিয়াউর রহমান মানুষকে নিরাপত্তা দিয়েছিলেন, মানুষকে বাঁচার অধিকার দিয়েছেন, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু তিনি ছিলেন উসিলা। আজকে ইলিয়াস আলী গোম, চৌধুরী আলম গোম, ওই সুমন গোম, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, শেখ মুজিব কিন্তু প্রকাশ্যে গুম করেছে, ওই পার্লামেন্টে গিয়ে বলেছে কোথায় আর সিরাজ শিকদার। কি আপনারা তো অনেকেই জানেন, অনেকেই শুনেছেন, অনেকেই দেখেছেন, এই শেখ মুজিব যদি এটা বলতে পারে যে কোথায় আর সিরাজ শিকদার, তারপরে নিজে প্রকাশ্যে নিজেই গুম করে ফেলছে, আজকে সেই গুম করতেছে কে, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, ভূত ডাকাতির প্রধানমন্ত্রী, মিড নাইটের প্রধানমন্ত্রী, ভূত চুরির প্রধানমন্ত্রী, আজকে খুনি প্রধানমন্ত্রী, আজকে সেভাবেই মানুষকে খুন করছে, গুম করছে, মানুষের অত্যাচার করছে, নির্যাতন করছে, গ্রেফতার করছে, মিথ্যে মামলা দিচ্ছে। এখানে এমন কোন নেতা নেই, এই মঞ্চ থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রধান অতিথি আজকে, তিনি থেকে শুরু করে আমাদের সামনে ডান দিকে বাঁ দিকে যারা বসা আছেন, শত মামলার নিচে মনে হয় কেউ নাই। কেন? দমিয়ে রাখার জন্য। কিন্তু দমানো কি সম্ভব? 52-এর ভাষা আন্দোলনে মায়ের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল 1962 সালে ওয়াজিউল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে, 69-এর গণঅভ্যুত্থান গতকাল আমরা পালন করলাম শহীদ আসাদের রক্তের বিনিময়ে, সেদিন গণঅভ্যুত্থান কিন্তু সফল হয়েছিল, গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার ঘোষণাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই কালুর গানে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। সেদিন সরকারি বেসরকারি সকল পর্যায়ের যারা লাইসেন্সধারী অস্ত্রধারী ছিলেন তারা সহ সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। এবং সর্বশেষ সেদিন এই স্বাধীনতা পেয়েছিলাম আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। তার পরবর্তীতে আপনাদের মনে আছে 1990 সালে যখন স্বৈরাচার গণতন্ত্র হত্যা করে
এবং বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা এসেছিল দীর্ঘ 9টি বছর গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বের মধ্য দিয়ে সেদিন আন্দোলন সফল হয়েছিল এবং সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বের কারণে সেদিন আমরা গণতন্ত্র পেয়েছিলাম শুধু একটি এক্সাম্পল দেব আপনাদের মনে আছে 1986 সাল হাসিনা যখন রাতের অন্ধকারে এরশাদের সাথে কোটি কোটি টাকার বিনিময়ে নির্বাচন চলে গেলেন ওই চট্টগ্রামে ঘোষণা দিলেন শেখ হাসিনা যারা এরশাদের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত মাত্র 24 ঘন্টা পরে দেখলাম ঢাকায় এসে রাতের অন্ধকারে কোটি কোটি টাকার বিনিময়ে হাসিনার সাথে লং ড্রাইভে গিয়ে এরশাদ হাসিনাকে টাকা পয়সা দিয়ে ওনাকে নির্বাচনে নিয়ে গেলেন বেগম খালেদা জিয়া ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে আসলেন আমরা তখন ওখানে গেলাম দেশি বিদেশি সাংবাদিকরা এসে বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করল যে শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন 15 দল ভেঙে গেল 5 দল 7 দল 8 দল হয়ে গেল আপনি বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবেন না বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিল আমার ছাত্র সেলিম দেলোয়ার রাউফন বসুনিয়া জয়নাল জাফর দিবালি শাহ রক্ত দিয়েছে আমার ছাত্র জেহাদে রক্ত দিয়েছে আমার ছাত্র নূর হোসেন যুবক এবং ডাক্তার মিলন সহ এদের কথা অতীত এবং ভবিষ্যৎ চিন্তা করে তিনি বললেন আমি শহীদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচন যেতে পারি না বেগম খালেদা জিয়ার সেই ঘোষণার কারণে কিদিন সেদিন বেগম খালেদা জিয়া জাননি আপোষের নেত্রী হয়েছিলেন আরেক দিকে গেলেন নির্বাচনে শেখ হাসিনা বেইমান হিসেবে চিহ্নিত হলেন সেই বেইমান সেই আজকের বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী লুণ্ঠনকারী একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন আর মনে করেছেন 2018 সালের মতো আরেকটি নির্বাচন করে তিনি আবার ক্ষমতায় আসবেন এটা কোনোদিন হতে পারে না আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে হাসিনা অধীনে কোনো নির্বাচন হবে না এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকে বিদেশে আনার বিদেশ থেকে দেশে আনার জন্য যে কোনো ত্যাগ আমরা স্বীকার করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এবং সেই ত্যাগ স্বীকার করব এই জন্য একটু আগে তারেক রহমানের স্লোগান শুনেছেন তিনি যখন এই স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চেয়েছেন জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ এবং তারেক রহমানের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ একটি উদ্যোগ একটু চেষ্টা নিয়ে দিবে সচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এটা তারেক রহমান বলেছেন আর ফয়সালা হবে কোথায় এটাও তিনি বলেছেন আরেকটা কথা বলেছেন কি বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ সেই বাংলাদেশ তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য জিয়ার বাংলাদেশ গড়ে তোলার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং এই দুঃশাসন থেকে মুক্তির জন্য এই স্বৈরাচার পতনের জন্য হাসিনার পতনের জন্য সর্বশেষ পদক্ষেপ ওই পার্লামেন্টে যারা বসে আছে তারা অবৈধ সংসদ সদস্য ঠিক কিনা ভোট চুরি সংসদ সদস্য ঠিক কিনা ওই সংসদ থেকে পার্লামেন্ট মেম্বার থেকে বেরিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে না আসলে তাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে এবং তারপর যদি না বের হয় তারা বের করতে হবে যে আমাদের মহিলা নেত্রী বলতেছে আর আমরা বুঝে নেন এখন তারপরে ওই যে সচিবালয়ে যারা বসে আছে ভোট ডাকাতির এলপি হয়ে মন্ত্রী হয়েছে ওই মন্ত্রীদেরকে সচিবালয় থেকে বেরিয়ে আসতে হবে যদি বের না হয় কি করতে হবে ট্রেনে হিস্টে বের করতে হবে তারপরে সর্বশেষ যদি হাসিনা মিডনাইটের সরকার হাসিনা ভোট চুরির সরকার হাসিনা নিশিরাতের সরকার হাসিনা অবৈধ সরকার হাসিনা তারপরে খুনি হাসিনা যদি পদত্যাগ না করে তাহলে ওই কার্যালয় গণভবন থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে যদি বের না হয় জনগণ ওই 90-এর চেতনায় 69-এর চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য
আরেকটি গণঅভ্যুত্থানে বাংলাদেশে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেটার জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। আমরা সফলকাম হব, বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ মুক্ত হবেন, চিকিৎসার জন্য বিদেশ যাবেন, প্রধানমন্ত্রী হবেন এবং দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামরোগ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।